সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মরিয়ম সাথী সংবাদে শুরুতেই শিরোনাম আরো আলোচনার প্রস্তাব ঐক্যফ্রন্টের কাল রোড মার্চ বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজশাহীতে চালককে খুন করে অটো ছিনতাই নাটোরে নকল খাদ্য তৈরির কারখানায় ভ্রাম্যমান আদালত বিপুল পরিমাণ মালামাল ধ্বংস রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান আটক আটচল্লিশ মাদকদ্রব্য উদ্ধার জাতীয় ক্রিকেট লিগে আল আমিনের ব্যাটে শক্ত অবস্থানে বরিশাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচনকালীন সরকার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সহ সাত দফা নিয়ে আরও আলোচনা চায় জাতীয় ঐক্যফ্রন্ট বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত দ্বিতীয় দফা সংলাপে এমন প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা এদিকে ঐক্যফ্রন্টের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংলাপ শেষে ওবায়দুল কাদেরও বলেছেন ভবিষ্যতে অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে সংলাপ শেষে সংবাদ ব্রিফিং জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আন্দোলনে আছি কাল রাজশাহীতে সমাবেশ হবে সংলাপ আমাদের আন্দোলনেরই অংশ যে সমস্যা তৈরি হয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত সরকার যদি তা না চায় তার দায়ভার তাদের আমরা আমাদের দাবিগুলো নিয়ে জনগণের কাছে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ শেষে বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ডক্টর কামাল হোসেনের বাসায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন মির্জা ফখরুল তিনি জানান সরকারের কাছে তারা আরও আলোচনার প্রস্তাব দিয়েছেন আলোচনা অব্যাহত থাকবে আলোচনা ফলপ্রসূ কি না সেটা জনগণই ঠিক করবে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে আইনিভাবে তা হতে পারে আইনি ভাবে মির্জা ফখরুল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেছেন শান্তিপূর্ণ অবস্থা হোক সেটাই আমরা চাচ্ছি এদিকে বৃহস্পতিবার তফসিল ঘোষণার তারিখ পেছানোর কথা বলেছেন নাগরিক ঐক্য আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না তিনি বলেন সংবিধান সম্মতভাবে আমরা তফসিল ঘোষণার তারিখ পেছানোর কথা বলেছি সংবাদ সম্মেলনে জাতীয় নেতারা উপস্থিত ছিলেন রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে সকালে নগরীর পার্কে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সভায় বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন নাটোরে আলোচনা সভার মধ্যে দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে শহরের আলাইপুরস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপির সহসভাপতি শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাস্টার সাধারণ সম্পাদক হাসান সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বর্তমান সরকারের গুম খুন দুর্নীতি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল জরিমানার প্রতিবাদ জানিয়ে বলেন আর ঘরে বসে থাকার সময় নেই নির্বাচনে তফসিল ঘোষণার সাথে সাথে মাঠে নামতে হবে রাজশাহীতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই হয়েছে মঙ্গলবার মধ্যরাতে নগরে সিটিহাট বাইপাস সড়কের ডাবতলা এলাকায় এই ঘটনা ঘটে নিহত অটোরিকশা চালকের নাম মুন্না শেখ সে কাশিয়াডাঙ্গা থানাধীন ফেত্তাপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহ মোগদম থানার ওসি মাসুদ পারভেজ জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রচে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারের পুলিশের অভিযান চলছে তিনি বলেন নিহত মুন্নার শরীরে আটটি আঘাতের চিহ্ন রয়েছে তাকে খুন করার পর অটো রিক্সা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা ঘটনার পরপর মুন্না তার স্ত্রী শালমাকে ফোন করে তার পরিবারের লোকজন পুলিশকে খবর দেয় নাটরে নকল খাদ্যদ্রব্য তৈরির কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ মালামাল ধ্বংস নাটোরে নকল খাদ্যদ্রব্য তৈরির কারখানা মালিক ফয়সাল আহমেদ রুবেলকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ নকল মালামাল ধ্বংস করা হয় বুধবার বিকেলে নাটোর সদর উপজেলার ল্যাঙ্গুরিয়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার শামীম ভূইয়া নাটোর সদর উপজেলার ল্যাঙ্গুরিয়া গ্রামে লুৎফর রহমানের বাড়ি ভাড়া নিয়ে ফয়সাল আহমেদ রুবেল নামে এক ব্যক্তি নকল খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ এ সময় ওই বাড়িতে থাকা ফয়সাল আহমেদ রুবেল বিভিন্ন নামী দামি কোম্পানির লেবেল তার তৈরি বিভিন্ন দ্রব্যতে ব্যবহার করে বাজার করছে বলে প্রমাণ পাওয়া যায় তার কাছে এ বিষয়ে জানতে চাইলে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন না তিনি ওই বাড়ির বিভিন্ন ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ নকল খাদ্যদ্রব্য জব্দ করা হয় পরে বিষয়টি পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষের জানিয়ে ফয়সাল আহমেদকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয় এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার শামীম ভুইয়া তাকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে আটচল্লিশ জনকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট জনকে আটক করা হয়েছে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা এগারো রাজপাড়া সাত চন্দ্রিমা দুই মতিহাত তিন কাটাখালী আট বেলপুকুর এক শাহমুকদম চার এয়ারপোর্ট এক পবা এক কাশিয়াডাঙ্গা নয় দামকুড়া এক জনকে আটক করে যার মধ্যে 20 জনকে ওয়ারেন্ট মুক্ত আসামি নয়জনকে জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে 19 জনকে গ্রেফতার করা হয়েছে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবার খেলার সংবাদ ওয়ালটন বিস্তম জাতীয় ক্রিকেট লিগে শেষ রাউন্ডে প্রথম ইনিংসে মাত্র 97 রানে অল আউট হয় বরিশাল বিভাগ এরপর মনির হোসেনের হ্যাটট্রিক টিকে রাজশাহী বিভাগকে তারা আটকে দেয় 160 রানে প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল বিভাগ আল আমিনের ব্যাটে ভর করে ছয় উইকেটে হারিয়ে দুইশো রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা তৃতীয় দিন শেষে দুইশো রানের লিড নিয়েছে বরিশাল সাতানব্বই রানে প্রথম ইনিংসে অল আউট হওয়া বরিশালের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি একশো চার রান তুলতেই তারা হারিয়ে বসে টপ অর্ডারের চার চারজন ব্যাটসম্যান ২৬ রানে সালমান হোসেন এক রান করে ফিরে যান 68 রানে ফজলে মাহমুদ ফিরে যান 23 রান করে একই রানে শাহরিয়ার নাফিসও ফিরে 33 রান করে আর 103 রানের মাথায় মোসাদ্দেক হোসেন আউট হন 20 রান করে সেখান থেকে দলের হাল ধরেন আল আমিন ও নুরুত জামান তারা দুজন 124 রানের জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে যান দলীয় 231 রানের মাথায় আল আমিন আউট হয়ে যান কিন্তু যাওয়ার আগে একশো একত্রিশ বলে সতেরো চারে খেলে যান সাতানব্বই রানের অনবদ্য ইনিংস এরপর দুশো চল্লিশ রানে নুরুজ্জামানও পথ ধরেন আল আমিনের তার ব্যাট থেকে আসে পঁয়তাল্লিশটি রান এরপর শামসুল ইসলাম ও তানবির ইসলাম মিলে দিনের বাকি সময়টুকু পার করেন বল হাতে রছের মোহর শেখ তিনটি উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচটি উইকেট তার আগে ছয় উইকেট হারিয়ে একশো রান তুলে প্রথম দিন শেষ করা রাজশাহী বিভাগ আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে বাকি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে তারা রান যোগ করতে পারে আগের দিন রান করে অপরাজিত থাকা জুনাইদ সিদ্দিকী আজ আটাত্তর রানে আউট হয়েছেন তবে ফরহাদ রেজা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বত্রিশ রানে বল হাতে বরিশালের মনির হোসেন হ্যাট্রিক সহ পাঁচ উইকেট নিয়েছেন করে দুইটি উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি ও সোহাগ গাজী জয়ের জন্য রাজশাহীর দরকার দুইশো চুরাশি রান হতে আছে সারাদিন বৃহস্পতিবার এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ